দেখুন সুইচ অন হলো, এখানে দেখেন গ্যাসের রেগুলেটর অন করা, পাইপ দিয়ে গ্যাস এসে আমি দিব্যি আগুন জ্বলছে। ঠিক ধরেন এই মুহূর্তে এখন যদি এই পাইপটা লিকেজ হয়, ধরেন এখান থেকে যদি লিকেজ হয়, এই গ্যাসটা এখান থেকে এখানে ধরবে, এখান থেকে শো করে বেরিয়ে ধরার সাথে এখানে আগুন ধরে যাবে, এখান থেকে ধরতে মুহূর্তের মধ্যে এখানে চলে আসবে। আর আমার এই এটা কি হয় দেখেন, এটা যদি আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই, আমি এই যে কেচিটা হাতে নিলাম, আপনারা দেখেন কেচিটা হাতে নেওয়ার পরে আমি এটা এখান থেকে সামান্য লিকেজ করে দেব। আপনারা যদি দেখেন, আমি দেখাতে পারছি কিনা দেখেন, আমি এখান থেকে এটা ধরে দেখেন লিকেজ করলাম, কি দারুণ ভাবে গ্যাসটা বন্ধ হয়ে গেল। চিন্তা করতে পারছেন, এই যে এখান থেকে সামান্য লিকেজ করছি, চুলা বন্ধ হয়ে গেছে। দেখেন এখানে আমার রেগুলেটর কিন্তু অন করা, চুলা অন করা, সব কিছু অন করা, এখান থেকে কেটে দিলাম, চুলা বন্ধ হয়ে গেল। অথচ হওয়ার কথা ছিল কি গ্যাসটা ধাপ করে এখান থেকে ধরে যাবে, ধরে এখানে একটা কি একটা মানে কি একটা মানে বিপর্যয় মুহূর্ত, ধ্বংস, একটা বিস্ফোরণ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হলে কি একদম ম্যাজিকের মতো সব কিছু অন করা সত্ত্বেও এখানে দেওয়ার পরে আপনার গ্যাস সাপ্লাই একদম 100% বন্ধ হয়ে গেল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আমি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের আজকের নেসেসারি গুডস ভিডিওর এই চ্যানেলের এই প্রথম ভিডিওতে আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং ভিডিওটি দেখার শুরুতেই আমি সবাইকে একটু স্পেশালি রিকোয়েস্ট করব, সেটি হলো যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও, আপনাদের সাপোর্ট অনেক বেশি আমাদেরকে আমাদের দরকার। এজন্য যারা আমাদের এই ভিডিওটি নেসেসারি গুডস ভিডিওর ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই অনুগ্রহপূর্বক লাইক দেবেন, শেয়ার করার চেষ্টা করবেন, আপনার মন্তব্য জানাবেন। আর যদি আপনি আমাদের এই ভিডিওটি নেসেসারি গুডস ভিডিওর ফেসবুক পেজে দেখেন, তাহলে অবশ্যই ফলো বাটন প্রেস করবেন। আমরা নেসেসারি গুডস ভিডিওতে এখন থেকে রেগুলার আপনাদের অতীব প্রয়োজনীয় কিছু প্রোডাক্টের রিভিউ প্রকাশ করব, এবং সেই রিভিউ দেখে আপনারা অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে যাচাই বাছাই করে সেটা কিনতে পারবেন। এবং আমরা অনেস্টলি বলছি, আমরা সব সময় একটা প্রোডাক্টের সঠিক রিভিউ প্রচার করব, ভালোটা ভালোই বলবো, খারাপটা খারাপই বলবো। তো আজকে নেসেসারি গুডস বিডির একান্ত নিজস্ব একটি প্রোডাক্ট দিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও প্রমোশন শুরু করছি। তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হলো, আপনি ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না, সুপার স্টার এলপিজি অটো সেফটি রেগুলেটর। এটা যদি আমি ক্যামেরার কাছে এনে দেখাই, সুপার স্টার এলপিজি অটো সেফটি রেগুলেটর, অর্থাৎ এটি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সামনে একটা দিব্যি গ্যাসের চুলা, একটি গ্যাস সিলিন্ডার একটা টেবিলের উপর পেতে আপনাদের সামনে ভিডিও করতে দাঁড়িয়েছি। তার মানে এটা এই সব রিলেটেডই একটা প্রোডাক্ট। সেটা আমি যদি একটা আনবক্স করি আপনাদের সামনে, আনবক্স করলেই দেখতে পারবেন, এটি হচ্ছে সুপার স্টার এলপিজি একটা অটো সেফটি সেন্সর রেগুলেটর। প্রোডাক্টটা হচ্ছে এই, আমি যদি আরও একটু ক্যামেরা কাছে এনে দেখাই, এটা হচ্ছে মেড ইন পাকিস্তান। এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের উপরে যে রেগুলেটর লাগানো থাকে সেটা, অর্থাৎ এই যে এইটা আমি যদি দেখাই, এই যে উপরে যে রেগুলেটরটা লাগানো থাকে এটা, তাহলে অন্য সব রেগুলেটর থেকে এটা কেন আলাদা আমি যদি একটু দেখাই, দেখেন এত বড় এবং এই সাইজের রেগুলেটর আপনারা ইতোপূর্বে কেউ দেখেছেন কিনা আমি জানি না, যদি দেখেও থাকেন তাহলে সেটা নিশ্চিত সুপার স্টার রেগুলেটরই হবে। অন্যান্য সব রেগুলেটর থাকে ছোট, সাইজে ছোট থাকে, আর এটা হচ্ছে বেশ বড়। সামনে একটা, এর ভিতরে একটা সেন্সর লাগানো আছে, এবং এখানে একটা বাড়তি নজেল আছে, এবং দেখেন এখানে একটা পুশ বাটন আছে, এখানে আছে একটা লক সুইচ, এবং সর্বোপরি এখানে আছে রিসেট বাটন, আর নজেল, নজেলের ভেতরে আছে সেন্সর। এত কিছু আপনি এমনি সাধারণ রেগুলেটরে নিশ্চিত করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এটা দেখতে পারবেন না। এবার আসি এই রেগুলেটরটা কেন প্রয়োজন। দেখুন গ্যাসে রান্না করি আমরা, আমাদের মা বোনেরা শহরে বলেন গ্রামে বলেন সব জায়গায় এখন গ্যাসের চুলার জয় জয়কার। এই যে গ্যাস সিলিন্ডার, এটি হচ্ছে একটা আস্ত বোম, একটা বোম আমরা ঘরে রেখে আমরা রান্নাবান্না করি। এটা যদি কখনো ব্লাস্ট হয়, বাস্ট হয়ে যায়, তাহলে সেই পরিবারের কতটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে এটা আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে, বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স ফলো করলে দেখতে পারবেন,
কত শত পরিবারের কত মা বোন চিরতরে ভস্ম হয়ে গিয়েছে, কত পরিবার শেষ হয়ে গিয়েছে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে। তো এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোধ করতেই সুপারস্টার বিডি গ্রুপের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের মানসুর ভাই খুব চিন্তা গবেষণা করে এই প্রোডাক্টটি সুদূর পাকিস্তান থেকে ইম্পোর্ট করেছেন, অরিজিনাল সুপারস্টার অটো সেফটি রেগুলেটর। এর কাজ হচ্ছে, আমি যদি তার আগে বলি যে আসলে একটা গ্যাস সিলিন্ডার কেন ব্লাস্ট হয় বা বাস্ট হয়, আপনাদেরকে বলে রাখি গ্যাস সিলিন্ডার কখনো ব্লাস্ট হয় না, বাস্ট হয় না। এটা প্লাস্টিকের হোক বা লোহার পদার্থ, কঠিন পদার্থ হোক, এটা হলো এই যে পাইপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপটা লিকেজ হয়, এই পাইপটা কোনো জায়গায় লিকেজ হয়। লিকেজ হওয়ার পর গ্যাস এখান থেকে বের হতে থাকে, পুরো রুম গ্যাসে পরিপূর্ণ থাকে। কেউ যদি ওখানে আগুনের ছোঁয়া পাওয়ার সাথে সাথে সেই জায়গাটা পুরো একদম বাস্ট হয়ে বিধ্বংস হয়ে যায়, অথবা চুলা জ্বলাকালীন সময়ে কোনো কারণে এটা লিকেজ হয় বা আগুন লেগে কোনো কারণে লিকেজ হওয়ার সাথে সাথে এই আগুনটা ধাপ করে এখানে চলে আসে, এখানে ধরে ধরতে 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 একদম এই রেগুলেটরের একদম গোড়ায় চলে আসে। গোড়ায় চলে আসার পর যখন আগুনটা এখানে ধরে তখন বিকট ভাবে ধরে যায়, তখন এই জিনিসটা পুরো অগ্নিকুণ্ডলী হয়ে যায় এবং এটা আস্তে আস্তে নরম হতে থাকে। নরম হওয়ার পর এইখান থেকে এই প্রজেক্টটা একসাথে বের হয়ে যায়, তখনই মূলত হয় ব্লাস্ট বা বিস্ফোরণ, আর তখনই আসে একটা পরিবারের জন্য ভয়াবহ বিপর্যয়। তো এই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট তখনই রোধ করা যাবে যখন এই পাইপটার লিকেজ আপনি বন্ধ করতে পারবেন। আসলে লিকেজ বন্ধ করবেন কি দিয়ে? এইটা তো সম্ভব না। সম্ভব কি? এই লিকেজ বন্ধ হলে যাতে অটোমেটিক এই গ্যাস সাপ্লাইটা এখান থেকে বন্ধ হয়ে যায়, সেটাই এর সমাধান। অর্থাৎ এই পাইপটা যে কোনো জায়গায় যদি লিকেজ হয়ে যায়, অর্থাৎ এই সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে চুলা ছাড়া অন্য কোনোভাবে যদি গ্যাস লিকেজ হয় বা বের হয়, এটা অটোমেটিক বন্ধ করে দেবে, এই রেগুলেটরটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাতে হবে কি, আপনার গ্যাস বিস্ফোরণ বা গ্যাস দুর্ঘটনা, গ্যাস বিপর্যয় 100% বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি 100% সেফ থাকতে পারবেন। আমি এই কথাটা মোটামুটি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আল্লাহর উপর ভরসা করে, যে আপনি এই রেগুলেটরটা লাগালে এইটা যে কোনো ধরনের লিকেজ হলে এটা অটোমেটিক গ্যাস সাপ্লাই বন্ধ করে দেবে। যদি আপনার এই কথায় 100% বিশ্বাস না আসে, তাহলে আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি সরাসরি এই চুলাটা জ্বালিয়ে এই পাইপটা সামান্য লিকেজ করে বাস্তবে দেখাবো। আমি সেই কাজটাই শুরু করি। আপনারা যদি দেখেন, এই যে আমার চুলা, চুলাটা আমি সুইচ অন করলাম, দেখুন সুইচ অন হলো। এখানে দেখেন গ্যাসের রেগুলেটর অন করা, পাইপ দিয়ে গ্যাস এসে আমি দিব্যি আগুন জ্বলছে। ঠিক ধরেন এই মুহূর্তে এখন যদি এই পাইপটা লিকেজ হয়, ধরেন এখান থেকে যদি লিকেজ হয়, এই গ্যাসটা এখান থেকে এখানে ধরবে, এখান থেকে শো করে বেরোবে, ধরার সাথে এখানে আগুন ধরে যাবে, এখান থেকে ধরতে মুহূর্তের মধ্যে এখানে চলে আসবে। আর আমার এই এটা কি হয় দেখেন, এটা যদি আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই, আমি এই যে কেচিটা হাতে নিলাম, আপনারা দেখেন কেচিটা হাতে নেওয়ার পরে আমি এটা এখান থেকে সামান্য লিকেজ করে দেব। আপনারা যদি দেখেন, আমি দেখাতে পারছি কিনা দেখেন, আমি এখান থেকে এটা ধরে দেখেন লিকেজ করলাম, কি দারুণভাবে গ্যাসটা বন্ধ হয়ে গেল। চিন্তা করতে পারছেন, এই যে এখান থেকে সামান্য লিকেজ করছি, চুলা বন্ধ হয়ে গেছে। দেখেন এখানে আমার রেগুলেটর কিন্তু অন করা, চুলা অন করা, সব কিছু অন করা, এখান থেকে কেটে দিলাম, চুলা বন্ধ হয়ে গেল। অথচ হওয়ার কথা ছিল কি, গ্যাসটা ধাপ করে এখান থেকে ধরে যাবে, ধরে এইখানে একটা কি একটা মানে কি একটা মানে বিপর্যয় মুহূর্ত, ধ্বংস, একটা বিস্ফোরণ তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হলে কি একদম ম্যাজিকের মতো সব কিছু অন করা সত্ত্বেও এখানে দেওয়ার পরে আপনার গ্যাস সাপ্লাই একদম 100% বন্ধ হয়ে গেল। অবাক করার মতো না? আপনি যদি আগুন জ্বালিয়ে দেব, কি দেখলেন, এখানে যদি একটুও গ্যাস বের হতো তাহলে ধরে যেত না। অন্য কেটে ফেলছি পাইপটা, দেখেন পাইপটা কেটে ফেলার পর আমরা যদি এখন এটা এর মধ্যে চুবিয়ে ধরি, দেখুন কোন রকম বুদবুদ আছে, গ্যাস যদি বের হতো তাহলে তো শিওর বুদবুদ বের হতো। তাহলে আমি সার্বিকভাবে পরীক্ষা করে আপনাদেরকে দেখালাম যে এই রেগুলেটরটা মূলত আপনার যখন আমরা ই করবো, আমি এটা অফ করে দিই, অফ করে দেওয়ার পর আমি এটা খুলে দেখাই। এই দেখুন, আরও কিছু বৈশিষ্ট্য আপনি দেখুন, দেখুন অন্য সাধারণ যে রেগুলেটর আছে
সাধারণ রেগুলেটরের পার্থক্যটা আমি একটু অন্য একটা সাধারণ রেগুলেটর এনে দেখাই। একটা সাধারণ রেগুলেটর এবং সুপারস্টার সেফটি রেগুলেটরের পার্থক্যটা দেখুন। সাধারণ রেগুলেটরটা হচ্ছে এরকম, এখানে সরাসরি এখানে জাস্ট একটা লক বাটন আছে, এই বাটনটা বের করার পর এখানে যে কিটটা থাকে দেখেন এটা কিভাবে নড়াচড়া করছে, একদম সাধারণ, আর কিচ্ছু নেই। আর ঠিক একই সাথে যদি আপনি সুপারস্টার সেফটি সেন্সর রেগুলেটরটা দেখেন, দেখেন বাড়তি কি কি এখানে, এখানে একটা পুশ বাটন যেটা আপনার একদম এখানে ফিক্সড করে লক করে রাখবে, এটা অন অফ সুইচ, আর এটা যদি অন করার পর কিটটা বের করেন তাহলে আপনি কোনোভাবেই এটা নড়াতে পারবেন না, এটা একদম ফিক্স একেবারে ভিতরে আপনার পুরো নিরাপদ অবস্থায় এটাকে খুব শক্তির সাথে আটকে রাখবে। এবং এখানে আছে একটা পুশ বাটন, এই যে পুশ বাটন, আর আমি যদি পাইপটা একটু টেনে বের করি তাহলে আপনারা দেখতে পারেন যে এখানে এর মধ্যে হচ্ছে সেন্সর এবং বাড়তি নজেল, আর সাধারণ একটা রেগুলেটর দেখতেই পাচ্ছেন কতটা পার্থক্য। এবার আমি এটার ইনস্টলেশন প্রক্রিয়াটা যদি আপনাদেরকে দেখাই, তাহলে এটা হচ্ছে ঠিক মাঝখান সোজা হচ্ছে অফ, অফ থাকার পরে এই যে পুশ বাটনটা, পুশ বাটনটা আপনি একটু চেপে ধরে, একটু চেপে ধরে এটা যদি একটু চাপ দেন, এই যে লেগে গেল, একটু শব্দ হলো, দেখতে পাবেন এটা লাগানো কমপ্লিট হয়ে গেল। লাগানো কমপ্লিট হওয়ার পর কি করব, বাটনটা উপরের দিকে দিয়ে দেবো, দেখুন এটা অন হয়ে গেল। একটা দারুণ ব্যাপার দেখেন, গ্যাসের চুলা কিন্তু অন করা কিন্তু গ্যাস কিন্তু বের হচ্ছে না, কারণ হলো এই সেন্সরটা জানে যে এই গ্যাসটা বের হয়ে চুলায় যাচ্ছে না, অতএব গ্যাস সাপ্লাই করা যাবে না। দেখছেন এখানে আরো একটা বাস্তব প্রমাণ দেখেন, আমি কিন্তু অন করে দিলাম, অন করে দেওয়ার পরেও কিন্তু গ্যাস বের হচ্ছে না, কারণ কি, যে এই গ্যাসটা চুলায় যাচ্ছে না। তাহলে ইনস্টলেশন প্রক্রিয়াটা দেখলেন, এখন এটা আবার অফ করব। এখন খোলার জন্য নিচে পুশ বাটনটা, এই যে পুশ বাটন, পুশ বাটনটা একটু চেপে ধরে টান দেন, খুলে যাবে। আমি একটু বাস্তবে প্র্যাকটিক্যালি দেখাই, একটা সাধারণ রেগুলেটর, সাধারণ রেগুলেটরটা আমি লাগালাম, দেখুন দেখেন আপনারা সাধারণ রেগুলেটর যদি আমি এই হচ্ছে লাগালাম, লাগানোর পরে এটা যদি আমি দেখতে পাচ্ছেন এটা অন করার সাথে কিভাবে গ্যাস বের হচ্ছে, একটা ভয়াবহ পরিস্থিতি। কিন্তু আমি যখন সুপারস্টার সেফটি সেন্সর গ্যাস রেগুলেটরটা লাগালাম তখন কিন্তু গ্যাস বের হচ্ছে না, কারণ ও জানে যে এই গ্যাসটা চুলায় পোষাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই দীর্ঘ সময় একদম প্র্যাকটিক্যালি আমি আমাদের নেসেসারি গুডস বিডির প্রথম ভিডিওতে আমাদের প্রথম প্রোডাক্টের এই রিভিউটি প্রচার করলাম। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সুপারস্টার বিডি গ্রুপের যে প্রোডাক্ট আমাদের প্রিয় শ্রদ্ধ মানসুর ভাই পাকিস্তান থেকে ইম্পোর্ট করে থাকেন, ওনার কাছ থেকে নিয়ে সরাসরি আমি নিজে আপনাদের কাছে এটা পৌঁছে দেবো ইনশাল্লাহ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য আপনাদেরকে আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, অথবা ফেসবুকে আমাদেরকে মেসেজ করতে পারেন। মোবাইল ফোন নম্বরটা আমি একটু মুখেও বলে দিই, 01911 85 86 15 01911 85 86 15, এই নম্বরে ফোন করলে বা মেসেজ দিলে আমরা আপনাদের কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেব। কুরিয়ারে পাবেন, আপনি ঘরে বসেই পাবেন। এখন যদি আপনি মনে করেন, আপনি যদি এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কোনো ধরনের ক্লেম আপনার কাছে মনে হয়, তাহলে আমরা আপনাদেরকে একটা নতুন প্রোডাক্ট পাঠিয়ে দেব এবং এক বছরের ফুল গ্যারান্টি থাকবে, রিপ্লেস গ্যারান্টি। কোনো সমস্যা হলে পাঠিয়ে দেবেন, আমরা একটা নতুন প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেব। এবার আসুন এর দাম কত দেখুন, বিশ্ববাজারে ডলারের ক্রমবর্ধমান রেটের কারণে এবং সব কিছুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের এটা ইম্পোর্ট করতে অনেক বেশি খরচ হয়ে গিয়েছে, এবং একটি সাধারণ রেগুলেটরের চাইতে এটা রেগুলেটরের কতগুলো বাড়তি ফিচার আপনারা দেখতে পারলেন। সব মিলিয়ে আমরা এটার দাম নির্ধারণ করেছি মাত্র 1000 টাকা, অর্থাৎ সারা দেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র 1000 টাকায়, অর্থাৎ 130 টাকা আপনি যদি আমাদেরকে 01911 85 86 15 নম্বরে ভাড়া অগ্রিম পাঠিয়ে দেন, তারপর আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটি আপনাদের কাছে পাঠিয়ে দেব। আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে টাকা কুরিয়ার ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে অর্ডার প্রসেস, আমি আশা করছি পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং নেক্সট আরও এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমরা রেগুলার আপনাদের সামনে আসব। আপনারা অনুগ্রহপূর্বক আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজকে ফলো করবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, এই জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।